প্রতিবেদন কোটানকোটেভাবে বলা হয়েছে, জানুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার দিকে শক্তিশালী পরিবর্তন এসেছে। বিরোধী দলকে বয়কট করে সেটি পুঁজি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ তার 15 বছরের শাসনকাল টিকিয়ে রেখেছে। গতকাল একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশ কেমন করেছে কি করেছে সেটি নিয়ে রীতিমতো একটা আলোচনার অনুষ্ঠান হয়েছিল, যেখানে মার্কিন রাষ্ট্রদূত জেনারেল পিটার হাস কথা বলেছেন এবং পিটার হাস বাংলাদেশের কোনো একটা সূচক নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশ সূচকে ভালো থাকবেন এটা আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি, সেই কথার জবাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হবে না তাও তো হতে পারে না। জনাব ওবায়দুল কাদের, মানে আমরা খুব কথ্য কথা বলি না, কথা মাটিতে পড়ার আগেই জবাব দিয়েছেন পিটার হাসকে এক হাত দিয়ে নিয়েছেন, সেই বিষয়গুলোতে আসব। আগে রিপোর্টটা নিয়ে কিছু কি ফাইন্ডিং নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি আটলান্টিক কাউন্সিল নামে একটা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকার, যারা মূলত আটলান্টিকের দুই পাড়ে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে কোলাবোরেশন বাড়ানো এবং মূলত লিবারেল ডেমোক্রেসি, ওপেননেস, ওপেন সোসাইটি, মাল্টিকালচারালিজম এগুলোকে তারা প্রমোট করে এবং আমেরিকান লিডারশিপ, আমেরিকান পলিসি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে তাদের কাজ করার জন্য এই থিঙ্ক ট্যাঙ্কটা 1961 তাদের কার্যক্রম শুরু করে। সুতরাং যথেষ্ট বয়স্ক একটা প্রতিষ্ঠানও তারা একটা ইন্ডেক্স প্রকাশ করেছে, ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন্ডেক্স, এবং বাংলাদেশের জন্য তারা আলাদা একটা রিপোর্ট তৈরি করেছে, সব দেশের জন্যই আছে, বাংলাদেশের জন্যও আছে। আমি ওই রিপোর্টটা নামালাম এবং একটু বোঝার চেষ্টা করলাম ওখানে কী আছে না আছে। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো মোটা দাগে এই সম্পর্কে জানিয়েছে। প্রাথমিক তথ্যটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, ফ্রিডম ইন্ডেক্স, আমি ওই জায়গায় আসবো, ফ্রিডম ইন্ডেক্সটায় বাংলাদেশ সবচেয়ে বেশি খারাপ করেছে, কিন্তু প্রসপারিটি ইন্ডেক্স যেটা সেটায় তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো করেছে এবং সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়ায় ভালো করেছে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কী কী বিষয় দিয়ে প্রসপারিটি ইন্ডেক্স করা হয়েছে, আমরা অন্যটাও ফ্রিডম ইন্ডেক্সও কী কী হিসাব করা, কী কী ভিত্তিতে করা হয়েছে সেটাও আসবো। প্রসপারিটি ইন্ডেক্সে আছে এডুকেশন, ইনকাম, হেলথ, ইনইকুয়ালিটি, এনভায়রনমেন্ট, মাইনরিটি রাইটস, এই কয়েকটা জিনিস, এই ছয়টা জিনিসকে বিবেচনা করে তারা র্যাঙ্কিং করছে এবং এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। দক্ষিণ এশিয়ায় আমরা বলবো শ্রীলঙ্কা শুধু বাংলাদেশের চাইতে উপরে আছে, বাংলাদেশের চাইতে ভারত, পাকিস্তান, নেপাল সবাই নিচে আছে, এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার যে অ্যাভারেজ গ্রাফটা দেখলেই দেখবেন সেই অ্যাভারেজের চাইতে বাংলাদেশ বেশি স্কোর করেছে, তবে গ্লোবাল অ্যাভারেজের চাইতে বাংলাদেশ কম স্কোর করেছে এই একটা জায়গায়। আর আমি একটু যদি জানিয়ে দেই, সেটা হচ্ছে এই সূচকের মধ্যে যে সমৃদ্ধি সূচক বা প্রসপারিটি ইন্ডেক্স, তার মধ্যে বাংলাদেশ, মানে এই র্যাঙ্কিংটা করা হচ্ছে 164টা দেশের মধ্যে, বাংলাদেশ 99তম, ভারতের অবস্থান 146, পাকিস্তান 150, এইরকম একটা অবস্থান আছে। কিন্তু যে জায়গাটা নিয়ে কথা বলতে চেয়েছি আমরা সেটা হলো, যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্স। ফ্রিডম ইন্ডেক্সে কী কী জিনিস, তারা তিনটা মূল বিষয়ের উপরে আরও তিনটা মূল বিষয়কে আবার কতগুলো সাব বিষয়ে ভাগ করা হচ্ছে। তিনটা মূল বিষয় হচ্ছে লিগাল সাব ইন্ডেক্স, ইকোনমিক সাব ইন্ডেক্স, পলিটিক্যাল সাব ইন্ডেক্স। লিগাল সাব ইন্ডেক্সের মধ্যে আছে বিউরোক্রেসি অ্যান্ড করাপশন, সিকিউরিটি, ক্ল্যারিটি অফ দ্য ল, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফেক্টিভনেস, ইনফর্মালিটি। ইকোনমিক সাব ইন্ডেক্সের মধ্যে উইমেন্স ইকোনমিক ফ্রিডম, ইনভেস্টমেন্ট ফ্রিডম, প্রপার্টি রাইটস, ট্রেড ফ্রিডম। পলিটিক্যাল সাব ইন্ডেক্সের মধ্যে রয়েছে ইলেকশনস, সিভিল লিবার্টিস, পলিটিক্যাল রাইটস, লেজিসলেটিভ কনস্ট্রেন্টস অন দ্য এক্সিকিউটিভ। এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে একত্র করে ফ্রিডমের ইন্ডেক্স করা হয়েছে। ফ্রিডমের ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আমরা যদি দেখি, খেয়াল করি, বাংলাদেশ 141তম হয়েছে, তার স্কোর হচ্ছে 40। আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা যদি বলি, ভুটানের র্যাঙ্কিং 61, স্কোর 69.3, নেপাল 86, স্কোর 62.3, শ্রীলঙ্কা 97, তার পজিশন স্কোর 58.9, ইন্ডিয়া 104, তার স্কোর হচ্ছে 56.3। অনিবার্যভাবেই পাকিস্তানের আলোচনা আসবে, আমাদের বহু মানুষ যখন সমানে গালিগালাজ করি, তুলনা করে গর্ববোধ করতে থাকি, সেজন্য আমি পাকিস্তানকে সবসময় আলাদা সিগনিফিক্যান্স দিয়ে দেখতে চাই।
পাকিস্তান এতে স্কোর করেছে 52.3, তার পজিশন হচ্ছে 113। ওদের 52.3 স্কোর, বাংলাদেশের 40.8, তার মানেটা হচ্ছে বাংলাদেশের চাইতে আমরা খেয়াল করি 12-13 বেশি স্কোর আছে তাদের। ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি ইন্টারেস্টিং। আমি পিটার হাস এবং ওবায়দুল কাদেরের পাল্টাপাল্টি নিয়েও আসবো। এখানে আরেকটা ফাইন্ডিং আছে, আমি যে পিডিএফটা আছে এটা অনলাইনে পাওয়া যায়, আগ্রহীরা একটু দেখে নেবেন। এখানে 95 সাল থেকে তারা র্যাঙ্কিংটা শুরু করেছে। খুব ইন্টারেস্টিংলি তারা 2000 সালের এবং 2022 সালের বাংলাদেশের তুলনা করেছে, ফ্রিডমের ক্ষেত্রে, প্রসপারিটির ক্ষেত্রেও করেছে। 2000 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং একটা নির্বাচিত সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল। বাংলাদেশ সে সময় অবস্থান ছিল 116, এখন 141, 25 ধাপের অবনমন হয়েছে। পিটার হাস ইনফ্যাক্ট এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করেছে। সিকিউরিটি আগে 119 ছিল, এখন 131 হয়েছে। ক্ল্যারিটি অফ দ্য ল 108 ছিল, 144 হয়ে গেছে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফেক্টিভনেস 87 ছিল, 138। মানে জুডিশিয়াল ল অ্যান্ড এফেক্টিভনেস খেয়াল করুন, ইলেকশনের বা সিভিল লিবার্টিস ওগুলোর ক্ষেত্রে অকল্পনীয় চেঞ্জ। বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকারিতার মধ্যে 87 ছিল, 138তম হয়ে গেছে, মানে 87তম ছিল আগে 2000 সালে। ইনফর্মালিটি 104 ছিল, এখন 73। আবারও খেয়াল করি আমরা একটু যদি দেখি, ইলেকশনে বাংলাদেশ 75 ছিল, এখন 116তে চলে গেছে। সিভিল লিবার্টিস 112 ছিল, 129। মানে এই জায়গাগুলোর ম্যাসিভ পরিবর্তন এবং বিচার বিভাগের পরিবর্তনের জায়গাটা সবচেয়ে খারাপ। আই রিপিট, এটা 87 ছিল ইন্ডিপেন্ডেন্স অফ এফেক্টিভনেসের ক্ষেত্রে, এটা 138তম হয়ে গেছে। এই হলো পরিস্থিতি, এই তুলনাটা এই আওয়ামী লীগ সরকারে ছিল। মানে একটা নির্বাচিত সরকারের সময় মানুষের ফ্রিডম কেমন থাকে আর এখন কী অবস্থা সেটা খুব ক্লিয়ার। রিপোর্টের একটা জায়গা আমি একটু পড়তে চাই, সেটাকে বাংলা করলে এরকম হয়, একটা পত্রিকার তর্জমা করে এরকম বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় তারা তাদের থিঙ্ক ট্যাঙ্কটা দেখেছে যে মৌলিক স্বাধীনতা জোরদার করলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি হয় এবং গতিশীল হয়। প্রতিবেদন কোট আনকোট এভাবে বলা হয়েছে, জানুয়ারি সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার দিকে শক্তিশালী পরিবর্তন এসেছে। বিরোধী দলকে বয়কট করে সেটি পুঁজি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ তার 15 বছরের শাসনকাল টিকিয়ে রেখেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হতে যাচ্ছেন। এটি স্থিতিশীলতার ইঙ্গিত দিলে কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থাগুলো প্রায় বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয় যা সুশাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ঝুঁকিগুলো কমানোর জন্য রাজনীতি, সরকার ব্যবস্থা এবং অর্থনীতিতে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। যেন পিটার হাস তার বক্তব্য, আমি এটা মিডিয়াতে এসেছে আমি শুনলাম, উনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে বাংলাদেশের 25 ধাপ অবনমন হয়েছে 2000 থেকে এই 22-23 সালের মধ্যে। 25 ধাপ, 141 আর 116 ছিল তখন, মানে অ্যাজ এ হোল ফ্রিডমের ক্ষেত্রে। এবং উনি একটা বাক্য রিপিট করেছেন, বলার পর বলছেন যে এটা উনি আবার বলছেন। বাক্যটা হচ্ছে, বাংলাদেশ যেভাবে ক্যাটাগরাইজড হয়েছে হলো, মানে আমরা যদি আবার একটু দেখি ছবিটা, আমি দেখে বলছি আর এখানে নাশও করলেও, বাংলাদেশকে এখানে বলা হয়েছে ফ্রিডমের ক্ষেত্রে মোস্টলি আনফ্রি। উনি বলছেন কোনো মোস্টলি আনফ্রি কান্ট্রি, এবং বাংলাদেশ প্রসপারিটির ক্ষেত্রে বাংলাদেশকে বলা হচ্ছে মোস্টলি আনপ্রসপারাস। বলা হচ্ছে কোনো মোস্টলি আনফ্রি কান্ট্রি, প্রসপারাস কান্ট্রি হিসাবে এই র্যাঙ্কিংয়ে নাই। উনি এই বাক্যটা রিপিট করেছেন যে মোস্টলি আনফ্রি কান্ট্রি, প্রসপারাস, তার মানে ফ্রিডমের সাথে প্রসপ্যারিটির সম্পর্ক আছে। যদি আমি রিপোর্টটা পড়তে গিয়ে, ওখানে অবশ্য দুটো এক্সেপশনের কথা বলা হয়েছে দেখলাম, এটা আসলেই চায়না এবং সিঙ্গাপুর, যদি তারা বলছে এই দেশগুলোর আসলে ভবিষ্যতে কী হবে আমরা কনফার্ম না। চায়না ব্যাপারে আমি তো যথেষ্টই সন্দিহান, যদিও সিঙ্গাপুর ফর এ ভেরি লং পিরিয়ড সো ফার, সিঙ্গাপুর আসলে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সেপশনই হতে পারে, কিন্তু পৃথিবীতে আর কোনো এক্সেপশন নেই। সো যারা পিটার হাস বাংলাদেশের এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ যদি তার ডেভেলপমেন্টকে সাস্টেইন করতে চায়, উনি ওই ভিশন 2041-এর কথা উল্লেখ করেছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশকে কী করতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ইকোনমিক ইয়ের সাথে সাথে ফ্রিডমেরও উন্নতি করতে হবে। এবং উনি বলছেন যে আমেরিকা এই ক্ষেত্রে তার পার্টনারশিপ চালিয়ে যেতে চায়। এবং ওই যে বললাম, ওনার কথা তো মাটিতে পড়া যাবে না,
মাটিতে পড়তে দেয়া হবে না। জনাব ওবায়দুল কাদের মুহূর্তেই রেসপন্ড করেছেন, উনি বলেছেন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে। উনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন, উনি বলছেন, আমি একটু পড়ি, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের তথ্য সম্পর্কে উনি বলেন, এটা সত্য তো তা তো আমরা মেনে নিচ্ছি না, মানে উনি এই যে 25 ধাপ পিছিয়েছে এটা মেনে নিচ্ছেন না, 25 ধাপ পিছিয়েছে। আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে আগে সেটার জবাব দেন ইনস্ট্যান্টলি। প্রথম কথাটা হচ্ছে, আমেরিকার গণতন্ত্র যদি কয়েক ধাপ পিছিয়েও থাকে, তার সাথে বাংলাদেশের গণতন্ত্র পেছানোর কী সম্পর্ক, ফ্রিডম পেছানোর কী সম্পর্ক? অ্যাড হমিনাম বলে, আপনি যখন তর্কে যেতেন না তখন ব্যক্তিগত পাল্টা আক্রমণ করেন। তোমার কী অবস্থা, তোমার দাড়ি কই মিয়া, ওই যে মজিদের ওই যে লালশালুর মধ্যে আছে না, একটা ছেলে স্কুল করতে চায়, সেটার বিরুদ্ধে গিয়েছে, যখন সালিশ বসে সব কিছু সরিয়ে টুরে তাকে ব্যক্তিগত একটা এমন আক্রমণ করলো যে সে আসলে চুপসে গেল। তৃতীয় শ্রেণীর কথা জনাব ওবায়দুল কাদের এই ধরনের কথা বলবেন, এটার জন্য আমরা আদৌ আসলে অবাক হই না। যাই হোক, এই চাপানুতো তাদের মধ্যে চলেছে। বটম লাইনটা কি, আমরা আপনারা এই পেপারটা ডাউনলোড করতে পারেন, এখানে প্রত্যেকটা ইন্ডিকেটারে গ্রাফ দেয়া আছে, কীভাবে গ্রাফগুলো পড়েছে। আপনি দেখবেন 95 থেকে গ্রাফ ক্রমান্বয়ে কমে আসছে, পড়তে পড়তে বিশেষ করে 14 সালের পর থেকে ফ্রিডম রিলেটেড গ্রাফগুলো সব খুব দ্রুত ডেক্লাইন করেছে, খুব দ্রুত পড়ে গেছে, কমে গেছে। ইটস ভেরি ক্লিয়ার, এর মধ্যে কোনো সন্দেহের কিছু নেই। এই আওয়ামী লীগ সরকারই 2000 সালে ক্ষমতায় ছিল, যেখানে বাংলাদেশ ওয়াজ ইন আ ফার বেটার পজিশন, ফার বেটার পজিশন। এবং ওখানে বলা হয়েছে 2000 সালে ফ্রিডম ইন্ডিকেটারে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে অন্য দেশগুলোর চাইতে ভালো ছিল, অ্যাভারেজের চাইতে ভালো তো ছিল বটেই। ইয়াস, এই রিপোর্টেই বলছে, এই আওয়ামী লীগ সরকারের সময়ই ছিল। সুতরাং আমরা বুঝতে পারি আসলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, এবং এর জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কথা এবং নতুন কথাও না। আসলে যেটা হয়, একটা প্রতিষ্ঠান যখন গুরুত্বপূর্ণ একটা স্টাডি করে, ওখানে তারা উল্লেখ করেছেন তারা ডেটা কোত্থেকে নিয়েছেন, তারা ভিডিএম থেকে নিয়েছেন, তারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছেন, সব পাবলিকলি মানে অ্যাকসেপ্টেড ডেটার জায়গা থেকে ডেটা নিয়ে তারা এই অ্যানালিসিস করেছেন, এই র্যাঙ্কিং করেছেন। তো এরকম একটা প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান যখন আমাদের সামনে এই ডেটাগুলো প্রেজেন্ট করে, আমাদের জানা জিনিসটাই আরও স্ট্রেংথেন্ড হয়। সুতরাং আমরা এটুকু নিশ্চিত থাকতে পারি, বাংলাদেশ বা আমরা যদি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করে নিয়ে আসতে না পারি, তাহলে বাংলাদেশের এই যে প্রগ্রেসিভ ইন্ডেক্স, সেটা আসলে কখনোই কোনোভাবে সাস্টেইনেবল করে তোলা যাবে। 9 বছর ধরে ভারতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কারা কীভাবে তাকে প্রতিবেশী রাষ্ট্রে রেখে এসেছিল তার পর্দা এখনও উন্মোচিত হয়নি। এখন তার দেশে ফেরা বিলম্ব নিয়ে প্রশ্ন বাড়ছে। এর কিছু বিষয় অবশ্য খোলাসা হওয়া গেছে। অনুপ্রবেশের মামলায় বছর খানেক আগে তাকে খালাস দেয় শিলংয়ের আদালত, একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই কাহিনী চুকে যায়নি। বলা হয় এই ধরনের ঘটনায় কাউকে ফেরত পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন হয়, সেখানকার প্রশাসন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের মতামত চায়, কিন্তু সেই মতামত এখনও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। সালাউদ্দিন আহমেদের কাছে স্বাভাবিকভাবেই বৈধ কোনো পাসপোর্ট ছিল না। পরে হোগানিতে বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে তাকে ট্রাভেল পাস দেয়া হয়, এটি ব্যবহার করে তিনি মেঘালয়ের বাইরে যান, দিল্লিতে চিকিৎসাও নেন, কিন্তু তার আইনজীবী জানান এটি দিয়ে তাকে ভারতের বর্ডার অতিক্রম করতে দেবে না। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক এই প্রতিমন্ত্রীর বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ সরকার কী চায় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে গতকাল সালাউদ্দিন আহমেদ মানব জমিনকে বলেন, শুরু থেকেই বলে আসছি দেশে ফিরতে চাই, এখনও দেশে ফিরতে উদগ্রীব, আমার মৃত্যু যেন বাংলাদেশে হয় এটাই চাওয়া। সালাউদ্দিন আহমেদ 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার APS ছিলেন, এরপর সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। 3 বারের সাবেক এই SP-র স্থান হয়েছিল মন্ত্রিসভায়ও। 2015 সালের 10ই মার্চ যখন নিখোঁজ হন
তখন যুগ্ম মহাসচিবের পাশাপাশি বিএনপির মুখপাত্রেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্তমানে তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বিএনপিতে তিনি আরও বড় কোনো পদ পাবেন কি না এ নিয়ে এক ধরনের গুঞ্জন রয়েছে। পার্শ্ববর্তী দেশে তার দীর্ঘ অবস্থানের বিষয়টিও কেউ কেউ সামনে আনছেন। সালাউদ্দিন আহমেদ যখন নিখোঁজ হন তখন তার দল এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গুম করেছে। নিখোঁজের 63 দিন পর 2015 সালের 11 মে শিলংয়ের স্থায়ী পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়।